রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের গোটা মানব জাতি আর জিনজাতিকে সৃষ্টি করেছেন কেন? সূরা যারিয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনজাতি আর মানব জাতিকে প্রেরণ করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, আমার বন্দেগি করে। তো নবী প্রেরণ করেছেন কেন, রাসূল প্রেরণ করেছেন কেন, এই তিন আয়াতে মৌলিক একটা উদ্দেশ্যের কথা উঠে এসেছে, আর একাধিক উদ্দেশ্যের কথা বিভিন্ন আয়াতে এসেছে, সবগুলোকে সামনে রেখেই তো পূর্ণাঙ্গ চিত্র দাঁড়াবে। এই তিন আয়াতের বক্তব্য হলো, রাসূলকে পাঠানোই হয়েছে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তবে আল্লাহ শুধু এতটুকু বললেই চলতো যে ইসলামকে বিজয় করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ বাক্যটাকে বললেন এভাবে, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, ইসলামকে বাকি সকল দিন, বাকি সকল ধর্ম, বাকি সকল মতবাদ, বাকি সকল আদর্শের উপরে বিজয়ী করবেন। তার মানে ইসলাম হবে জিন্দা, বাকিগুলো হবে মুর্দা। মুর্দা হওয়ার অর্থ এটা না যে সমাজ থেকে বাকি সব হারিয়ে যাবে, টোটাল নিশ্চিহ্ন হবে, বরং উদ্দেশ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর বিধানই বাস্তবায়িত থাকবে। বলবেন আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়িত থাকলে কি হবে, জব সিম্পল, আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে বরকত আসবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ইনসাফে থাকবে, ন্যায়ের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। কারণ যারাই ইমানদার প্রত্যেকেই বিশ্বাস করে শান্তির মালিককে, রহমতের মালিককে, বরকতের মালিককে, তো সবকিছুর মালিক যদি আল্লাহই হন, আল্লাহকে রাজি করলে এগুলো পাওয়া যাবে না, আল্লাহকে নারাজ করলে পাওয়া যাবে। তো আল্লাহকে রাজি করবে কিভাবে বান্দা? এখন কোন কাজে আল্লাহ রাজি, কোন কাজে আল্লাহ নারাজ, এটা আমার নফসের দ্বারা নির্ণীত হবে না, এটা শয়তানের বক্তব্য দ্বারা চিহ্নিত হবে না, এটা দুনিয়ার কোনো মানুষের চাপার জোর দ্বারা সাব্যস্ত হবে না, এটা সাব্যস্ত হবে একমাত্র আল্লাহর রাসূলের পৌঁছানো বার্তার দ্বারা, সেটার নাম কোরআনই হোক, সেটার নাম হাদিসই হোক, এই কোরআন এবং সুন্নার আলোকে চিহ্নিত হবে আল্লাহ কোন কাজে রাজি হবে, কোন কাজে নারাজ হবে। তো এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, আমার আপনার মালিক যেহেতু আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহই সবচাইতে ভালো জানেন কোন ভাবে চললে আমি ভালো থাকব, জমিন ভালো থাকবে, সবকিছু সুন্দর থাকবে। কারণ আপনারা যে কোনো পণ্য কিনলে দেখবেন, মনে করেন ইলেকট্রনিক কোনো পণ্য যদি আপনারা কিনেন, ধরেন এই মাইকটা কিনলেন, মোবাইল কিনলেন, লাইট কিনলেন, দেখবেন এগুলোর সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। ইউজার ম্যানুয়াল বুঝেন, ব্যবহার পদ্ধতি, ছোট একটা বইয়ের মতো দেওয়া থাকে না, প্যাকেট খুললেই দেখবেন, একটা ঘড়ি কিনলেও থাকে, একটা ছোট বইয়ের মতো থাকে, এখানে ব্যবহার পদ্ধতি লেখা থাকে, কখনো একাধিক ভাষায়, ইংলিশে, আরবিতে, চাইনিজ, বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে রাখে। কেন? যে তুমি যে মালটা নিচ্ছ, হতে পারে তুমি এর ব্যবহার যথাযথভাবে জানো না, কিভাবে ব্যবহার করলে এটা ভালো হবে এটা তোমার নিজের মন দ্বারা সাব্যস্ত হবে না, বরং যারা এটা নির্মাণ করেছে, তৈরি করেছে, তারাই সবচেয়ে ভালো জানে কোনভাবে ব্যবহার করা হলে এর দ্বারা সার্ভিস ভালো মিলবে। মনে করেন মোবাইল, যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করলে মোবাইল ভালো সার্ভিস দিবে না, বরং এটার ব্যবহার করা, চার্জ দেওয়ার সব কিছুর সুনির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে, যদি সেই নিয়ম কানুন লঙ্ঘন করেন, যত দামি মোবাইল হোক সার্ভিস ভালো দিবে না। 50,000 টাকা দিয়ে মোবাইল কিনলেন কিন্তু সেটা ওয়াটার প্রুফ না, মানে পানির মধ্যে এটা, পানি সহ্য করার মতো ক্ষমতা নাই, ভেতরে ঢুকে যাবে। তো এখন আপনি এই নিয়মটা জানলেন না, এটা নিয়ে নামলেন এই আপনাদের নদীতে, গোসলে নামলেন, পকেটের মধ্যে মোবাইল আছে, তো দেখা যাবে গোসল করে তো ঠিকই উঠেছেন কিন্তু মাঝখান দিয়ে মোবাইলটা ডেড হয়ে গেছে। তো মোবাইলটা ডেড হলো কিসের জন্য? কারণ যারা এর নির্মাতা তারা আপনাকে যে ব্যাপারে সতর্ক করেছিল আপনি সে ব্যাপারে সতর্কতা গ্রহণ করেননি। তারা এটা জানিয়েছে যে এই মোবাইলটা বিশেষ মোবাইল না, সাধারণ মোবাইল। বিশেষ মোবাইলের বৈশিষ্ট্য, এটা পানির মধ্যেও সমস্যা হয় না, পানি ঢোকে না, এটা সাধারণ মোবাইল, এতে পানি ঢুকবে। আপনি তাদের কথা শোনেন নাই, পুরো 50,000 টাকাই আপনার জলে গেছে, লসে গিয়েছে। তো সুতরাং এই জমিনটা সৃষ্টি করেছে কি কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রযুক্তিবিদ? সৃষ্টি করেছে কে?
রব্বুল আলামিন আল্লাহ তো আল্লাহর চাইতে কে ভালো জানবে এই জমিন কোন পথে চললে সবচাইতে শান্তিতে থাকবে, সবচাইতে সুন্দর থাকবে। এই যে অনাবৃষ্টি দেখা দেয়, এই যে তাপ বেড়ে যায়, আজকে বাংলাদেশে একাধিক জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, এই যে ভূমিকম্পের সমস্যা, ভূমি ধসের সমস্যা, সমস্যার তো অভাবই নাই। এই যত সমস্যা আছে জমিনে, কোরআন বলছে অমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। ওয়া আফু আন কাসীর, রব্বুল আলামিন বেশিরভাগ পাপকেই মাফ করে দেন, সবগুলোর জন্য ধরেন না, তবে মাঝে মধ্যে দুই একটার জন্য ধরেন, সবগুলো একেবারে ছেড়েও দেন না। কেন ধরেন? বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন। কোরআন বলছে আমি রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট শাস্তির স্বাদ মাঝে মধ্যে আস্বাদন করাই, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা সচেতন হতে পারে দুনিয়ার এই সামান্য শাস্তি দেখে, এটা চিন্তা করে, হায় রে আমি কত দুর্বল, দুনিয়ার সামান্য এই কষ্টই সহ্য করতে পারি না, জাহান্নামের কষ্ট সহ্য করব কিভাবে। তো দুনিয়ার সামান্য শাস্তি দেখে স্থায়ী শাস্তি থেকে যাতে বেঁচে যেতে পারে, এজন্য মাঝে মধ্যে ছোট ছোট শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে থাকি। যেমন আপনারা যারা বাবা আছেন এখানে, সন্তানদেরকে মাঝে মধ্যে শাসন করেন না, যত ভালো ছেলে হোক যত ভালো মেয়ে হোক, যেহেতু বাচ্চা, বাচ্চা মানুষ তো ভুল করবেই, তো এখন আপনি তাদেরকে শাসন করেন। হাদিসের নির্দেশ এটা, লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি পুরোপুরি উঠায় নিবা না, আর মারতে মারতে একেবারে তুমি এমন মারা মারবা যে বিগড়ে যাবা সেটা না, কিন্তু বিগড়ে দেওয়ার দরকার নেই, কিন্তু আদবের লাঠি একেবারে টোটাল গায়েব করে দিও না, না হলে শাসন ছাড়া কখনোই কোনো কিছু সুন্দরভাবে চলে না। পৃথিবীতে কেমন কোন দেশ আছে যেই দেশ আইন শৃঙ্খলা বাহিনী নাই? আমার জানার মতো এমন কোনো দেশ নাই, সভ্য দেশ, আধুনিক কোনো রাষ্ট্র এমন নাই যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই। কোনোটা বিরল ব্যতিক্রম, কোনো চিপায় চাপায় থাকলে থাকতেও পারে, বিরল ব্যতিক্রম উদাহরণ হবে না, স্বাভাবিক নিয়মে আমরা দেখি না, সব জায়গায় দেখি আইন শৃঙ্খলা বাহিনী আছে। কেন রে ভাই এই আইন শৃঙ্খলা বাহিনী আবার লাগবে কেন? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কি থাকে? বন্দুক থাকে, লাঠি থাকে, মামলা দেওয়ার ক্ষমতা থাকে, বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েটের, চাপ প্রয়োগের, ছত্রভঙ্গ করে দেওয়ার বিভিন্ন মাধ্যম থাকে। কিসের জন্য থাকে? শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করলে হয় না, মিষ্টি মিষ্টি ফরমান শুনিয়ে দিলে হয় না, মিষ্টি মিষ্টি ভাষায় আইনগুলো শুনিয়ে দিলে হয় না, বলবে না হুজুর হয় না, অনেকের ক্ষেত্রে এতেই হয়ে যায়, শুধু বলে দিলেই হয়ে যায়, আইন লঙ্ঘন করে না। কিন্তু সব জায়গায় কিছু চুলখানির রোগী থাকে, এদের গায়ে চুলকাতেই থাকে। আর কিছু লোক থাকে এমন, এমনি হয় না চুন্না বুড়ি, তার উপর যদি কখনো পরে ঢোলের বাড়ি, কথাই তো নাই, তাহলে দেখা যায় তখন আর এদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় না, তো পুলিশের হাতে বন্দুক দেওয়া হয়, আবার দেখা যাবে ডাকাতের হাতেও বন্দুক থাকে, দেখতে দুটোই বন্দুক মনে হতে পারে, কিন্তু একজন মেধাবী বুদ্ধিমান লোকের কাছে কি দুই বন্দুককে জীবনেও এক মনে হবে? মনে করেন ডাকাতের হাতেও ছুরি, আবার অপারেশন থিয়েটারের মধ্যে যারা এই যে মায়েদের প্যাট কেটে বাচ্চা বের করে নিয়ে আসছে যেটাকে সিজার বলেন আপনারা, তাদের হাতেও আছে ছুরি, দুটোই ছুরি, এবং দুই ছুরি দিয়ে কাটা যায়, রক্ত বের করা যায়, দুটোই ছুরি, কিন্তু আমাকে বলেন দুই ছুরি কি এক? ডাকাতের ছুরিকে লোকে বলে গজবের ছুরি, ডাক্তারের ছুরিকে লোকে বলে রহমতের ছুরি। এজন্য ডাক্তার একদিকে ছুরি চালায়, কাটাকাটি করে, রক্ত বের করে, আবার উল্টো খুশি হয়ে ডাক্তার রে মোটা মোটা বান্ডিলও দিয়ে আসে, শুধু বান্ডিল দেয় না, বলে স্যার আপনার মতো কাটা লোক আর হয় না, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, আগামীতেও করো, কাটাকাটি লাগলে অন্য কোথাও যাব না, নিয়ে আসবো আপনার কাছে, আপনার হাতে কাটার ক্ষমতা এবং দক্ষতা খুব ভালো। তো এটা কেমন হলো? ডাকাত যদি কোথাও কাটতো না, খালি তাচও করতো, মানে একেবারে দুই টুকরে হয় নাই, খালি সামান্য রক্ত বের হয়েছে, তাও তো মরণ পর্যন্ত ওর অভিশাপ দিত, পরে লানত দিত, কোথাও ওর আলোচনা আসলে বন্দুক, আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক, দেখতে যদিও দুটো এক,
কিন্তু জিনিস আসলে এক না, জিনিস টোটালি ভিন্ন। এক বন্দুক গজবের বন্দুক, আর এক বন্দুক রহমতের বন্দুক। এজন্য এক বন্দুক ওয়ালারে রহমত দেয়, আর এক বন্দুক ওয়ালারে কর দেয়, বেতন দেয়, তার বেতন ভাতার ব্যবস্থা সকলে মিলে করে দেয়। এই একই জিনিস ইসলামের একটা বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। আবু জাহলের হাতেও ইয়া বড় তরবারি, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাতেও ইহা বড় তরবারি, দেখতে দুটোই তরবারি। আবার যখন ময়দান কায়েম হচ্ছে, মনে করেন বদরের ময়দান, এক পাশে আবু জাহাল গম, আর এক পাশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং তার সাহাবিরা, লড়াই শুরু হলো। যুদ্ধ কিন্তু উভয় দলই করছে, আবু জাহালের দল যুদ্ধ করছে, আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের বাহিনীও যুদ্ধ করছেন, কিন্তু দুই যুদ্ধের বিধান আল্লাহর কসম কখনোই এক না। বরঞ্চ আবু জাহালের যুদ্ধ জঙ্গিবাদের যুদ্ধ, মোহাম্মদ রসুল্লাহর যুদ্ধ রহমতের যুদ্ধ, যেটাকে আমরা জিহাদ বলি। তার মানে জিহাদ হয় আলাদা, সন্ত্রাস হয় আলাদা। রসুলের হাতে তরবারি মানেই আল্লাহর রসুল জঙ্গি নবী না, বরং রসুলের হাতে তরবারি মানেই আল্লাহর রসুল রহমতওয়ালা রসুল, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আর আবু জাহালের হাতে তরবারি মানেই আবু জাহাল সন্ত্রাসী, আবু জাহাল ভণ্ড, আবু জাহাল জঙ্গি, আবু জাহাল উগ্রবাদী। এই পার্থক্য যারা করতে পারে না, কোনোদিন তারা ইসলামকেও সহিভাবে বুঝতে পারে না। আজকাল এখানে এসে টালগোল পাকিয়ে ফেলে লোকে। অনেক জায়গায় দেখবেন আলেম ওলামার জন্য জিহাদের আলোচনা করা কেউ ঘোষিত বা অঘোষিত ভাবে নিষিদ্ধ করে রেখেছে। কিসের জন্য রে ভাই? তুমি আগে মানো জিহাদ কোরআনে আছে কিনা, যদি বলো নাই, কোন আলেম কেন, পুরো আলেম জাতিকেও অধিকার দেওয়া হবে না তারা জিহাদ নিয়ে কথা বলবে, প্রয়োজনে যে বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। দ্বিতীয়ত, তুমি দেখো হাদিসের মধ্যে আছে কিনা, যদি বলো নাই, কোন আলেমকে আমরা অধিকার দেব না জিহাদ নিয়ে কথা বলবে। আর যদি বলো কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমাও আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, আল্লাহর রাসূল জানিয়ে গিয়েছে, তাহলে কেউ যদি জিহাদ নিয়ে টিটকারি মারে, ব্যঙ্গ করে, বিদ্রোপ করে, সে বেঈমান এবং কাফেরে পরিণত হয়ে যাবে। শব্দ একটা শিখলে সব জায়গায় নিয়ে প্রয়োগ করে দেওয়া যায় না। মনে করেন একজন নতুন বাংলা শিখেছে, এখন একটা শব্দ শিখেছে ধর্ষণ, ধর্ষণ বুঝেন তো, নতুন শব্দটা শিখেছে ধর্ষণ। এখন দেখে এক পরিবারের মধ্যে নতুন বিয়ে হয়েছে, তো জামাই বউ বাসর ঘরে রাত কাটিয়েছে। এখন বাংলা যেহেতু নতুন শিখেছে, অত কিছু বুঝে না সে, সকালবেলা এলাকা এলান দিচ্ছে, কিরে বল্টু দেখি জরিনার সঙ্গে সারা রাত ধর্ষণ করেছে। আচ্ছা, ও যদি এইটার ধর্ষণ শব্দ বলে, তাহলে তারা যে যুদ্ধ করছে এটাও যুদ্ধ, আত্মরক্ষার যুদ্ধ, নিজের ভূমি রক্ষার যুদ্ধ, নিজের ইজ্জত মা বোনের ইজ্জত হেফাজতের যুদ্ধ। আবার ইসরায়েলি বাহিনীরা যেটা করছে এটাও যুদ্ধ, দুই যুদ্ধ এক না, এক যুদ্ধ আল্লাহর কাছে বড় দামি। এই যুদ্ধ যদি কেউ এক মুহূর্ত সময় কাটায়, আল্লাহ তার জন্য জান্নাত লিখে দেয়। এমনকি সেই যুদ্ধে কেউ যদি শহীদ হয়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। শুধু ফয়সালা হয় এতটুকুই না, তার রূপটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর আল্লাহ ঢুকিয়ে দেয়, আর দিয়ে বলে বান্দা দানা মেলে মেলে উঠতে থাক, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাক। দুনিয়ার সব ওলিরা, আরে সব আলেমরা, সব বুজুর্গরা কবরের মধ্যে শুয়ে নতুন জামাইয়ের মতো আরামে থাকবে, তাদের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দেওয়া হবে, জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতে কাপড় পরিয়ে দেওয়া হবে। কিন্তু তুই শুধু কবরেই সুখে থাকবি এমন না, তোর রূহটাকেই জান্নাতের পাখির ভেতর ঢুকিয়ে দেওয়া হবে। কেন জানিস? তুই আল্লাহকে নগদে দিয়েছিস, আল্লাহ তোরে নগদে দিয়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে মুমিনের ক্রয় বিক্রয় চুক্তি হয়, ব্যবসা হয়, যেটা সূরা তাওবায় এসেছে, সূরা সফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা মূল্য দেন, বান্দা পণ্য দেয়। বান্দার পণ্য কি কি? সূরা তাওবা আল্লাহ বলছেন দুইটা, একটার নাম আনফুসাহুম জান বা প্রাণ, দুইটার নাম, দ্বিতীয়টার নাম আমওয়ালাহুম মাল বা সম্পদ। তো আমাদের জান আর আমাদের মাল হলো পণ্য, আর আল্লাহ বলছেন বিআন্নালাহুমুল জান্নাহ, জান্নাত হলো মূল্য। তো যে আল্লাহকে পণ্য দেয় নগদে, আল্লাহ তাকে মূল্য দিয়ে দেয় নগদে, আর যে আল্লাহকে পণ্য দেয় ধীরস্থিরে, আল্লাহ তার মূল্য দেয় ধীরস্থিরে। এখান থেকে একটা সংশয়, যদি আমাদের মূল আলোচনা বুঝতে এটা সহায়ক, কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু আসলে বুঝিয়ে দেই, এখান থেকে কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্রের ফাঁদ বুঝে নেন। কারণ আল্লাহ রসুল জানিয়েছেন মুসলমানের গুণ, মুসলমান ধোকা খায়ও না, ধোকা দেয়ও না। আমাদের মধ্যে দুই বৈশিষ্ট্য থাকতে হবে, আমরা ধোকা দেবও না,
আমরা ধোকা খাব না। এমনকি রাসূল বলেন, মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না, এক গর্তে সর্বোচ্চ একবার দংশিত হতে পারে, কিন্তু একই ভুল বারবার করতে পারে না। এই কাফের মুশরিকরা আমাদেরকে দমানোর জন্য, আমাদের উপর করে ওদের জুলুমকে বৈধতা দেওয়ার জন্য এই জঙ্গিবাদ শব্দটার যে কি জুলুমের ব্যবহার করে, এর শুধু একটা নমুনা আমি দেখাবো। জঙ্গিবাদ বলতে আর কি বোঝায় জানেন? ওরা বলে জঙ্গিবাদ মানে হলো ধর্মের নামে সন্ত্রাস। খুব মনোযোগ দিয়ে শুনেন, জঙ্গিবাদ বলতে ওরা কি বোঝায়? ধর্মের নামে সন্ত্রাস। পত্রপত্রিকে অর্থই লেখে যে ধর্মের নামে হয় যে সন্ত্রাস তারে বলে জঙ্গিবাদ, আর ধর্মের নাম ছাড়া হয় যে সন্ত্রাস তারে বলে স্বাভাবিক সন্ত্রাসবাদ। এবার আমাকে বলেন, সিরফ দুইটা প্রশ্নের জবাব দেন, ইসরায়েলের বুকে ইহুদি বাদীরা আমাদের ভাই বোনদেরকে যে মারছে, 75 বছর ধরে যে যুদ্ধ লাগিয়ে রেখেছে, আল আকসা ভেঙে সেখানে সুলাইমানি মন্দির করতে চাচ্ছে, এই যে জুলুমের এক আজীব মহড়া চালাচ্ছে, এটা কি ধর্মের নামে না ধর্মের নাম ছাড়া? হ্যাঁ, যারা বলছেন ধর্মের নামে তারা বাস্তবতা জানেন। তা আমরা হকের সৈনিক হয়ে হকের কথাগুলো প্রকাশ্যে বলতে পারি না, সাহসের সঙ্গে বলতে পারি না, এক চামচ বললে দুই চামচ চেপে রাখি, কিন্তু বাতিলরা দেখবেন ওদের কথাগুলো কখনো গোপন করে না। নাস্তিকরা দেখেন ওদের কথাগুলো কিভাবে সাহসের সঙ্গে বলে যায়, কাদিয়ানিদেরকে দেখেন ওদের কথাগুলো কিভাবে স্পষ্টভাবে উচ্চারণ করে বেড়ায়, হিন্দুত্ববাদীদেরকে দেখেন, সেকুলারদেরকে দেখেন, আরে যত জল লাগবে হিজবুত তাওহীদ দেখেন, আহলে কোরআন দেখেন, শিয়া দেখেন, সবাই দেখবেন ওদের কথাগুলো প্রকাশ্যে সাহসের সঙ্গে বলে বেড়ায়। অথচ আমরা হকের সৈনিক হয়ে আল্লাহ তাআলার বাহিনী হয়ে আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হয়ে পারি না হকের কথাগুলো সাহসের সঙ্গে বলতে। খালি ভয় লাগে, হকের কথা বললে যদি জান কমে যায়, আয়ু কমে আসে, যদি মুসিবত নেমে আসে, ভাবটা এমন আল্লাহর কথা বললে গায়রুল্লাহ মনে হয় মুসিবতে ফেলে দেবে, তাহলে কেমন মুসলমান সে? আরে যেই মুসলমান বিশ্বাস করতে পারে না হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, বিপদ আল্লাহর হাতে, নিরাপত্তা আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে, কোনো কিছু হয় না জমিনের বুকে এক আল্লাহর আদেশ ছাড়া, তো যদি দিলের মধ্যে থাকে সব আল্লাহর হাতে, গায়রুল্লাহর সামনে মাথা নত হবে কোন দুঃখে? মুমিনের কথা তো একটাই হবে, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, সারাটা জীবন শিয়ালের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিনে বাঁচতে পারবেন, সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না, শিয়ালের মতো বাঁচলে হায়াত বাড়বে না, কারণ জন্ম হয়েছে পরে, মৃত্যু কবে হবে এই ফয়সালা চূড়ান্ত হয়েছে তারও বহু আগে। সুতরাং হেকমতের নামে, সতর্কতার নামে আল্লাহর দিন গোপন করবেন না, এটাকে হেকমত বলে না, ভণ্ডামি বলে, মুনাফেকি বলে। আরে হেকমত কারে বলে? তোর থেকে শিখতে হবে না, নবীজির থেকে শিখতে হবে। কোরআনের তাফসির সেটাই গ্রহণযোগ্য যেটা আল্লাহর নবীর কথা এবং কাজের সঙ্গে মিলবে। তো নবীর চাইতে বড় হেকমতওয়ালা জমিনের বুকে কেউ ছিল না, কেউ কোনোদিন আসবে না, আসা সম্ভবও না। আল্লাহর নবী মক্কার মধ্যে কবে হক গোপন করেছিলেন পারলে আমাকে বলেন? আরে মক্কায় জিহাদ ছিল না সহি, মক্কায় খেলাফত ছিল না সহি, মক্কায় নবীর বাহিনী ছিল না সহি, মক্কায় নবী মজলুম হয়েছেন, রক্ত ঝরিয়েছেন সহি, কিন্তু এর চাইতে আরো বেশি সহি একটা দিনের জন্য হক গোপন করেন নাই, একটা দিনের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই, রক্ত দিতে রাজি হয়েছেন, দিন গোপন করতে রাজি হন নাই। আল্লাহর নবী যদি নিজেকে কুরবান করে দিতে পারেন, আল্লাহর কসম এই দিনের জন্য যদি আল্লাহর নবী আঘাত খেতে পারেন, আমি পারবো না কোন দুঃখে? আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহর নবীর গালে চর মারা হয়েছে, আল্লাহর নবীর চেহারায় থুতু ছুড়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ করা হয়েছে, আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবীর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে বিষ খায়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবী দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য তার গা থেকে রক্ত ঝরেছে। তো মুসলমান যদি হই, নিজেকে সেই নবীর আশেকের উম্মত যদি দাবি করি, আমার তো চিন্তা করা দরকার, আরে আমি যত বড় ব্যক্তি হই না কেন, আমার মাথা নবীর মাথার চাইতে বেশি দামি না, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না, আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না, আমার পেট
নবীর পেটের চাইতে বেশি দামি না। আর এই দিনের জন্য আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করা হতে পারে, এমনকি সে হামজা রাদিয়াল্লাহু আনহু বুক চিরে কলেজা বের করে হিন্দা চুবিয়ে খেতে পারে, আমার বাচ্চা চাও সে নবীর বাচ্চা চাও চাইতে বেশি দামি না। এত কিছুর পরও আল্লাহ নবী যদি নিজেকে কোরবান করে দিতে পারে হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দমানোর জন্য, আরে আমি পেছিয়ে থাকবো কোন দুঃখে? আমার তো অন্তত আসিয়ার মতো না পারি, ওমরের মতো না পারি, খালেদের মতো না পারি, অন্তত আবু তালেবের মতো তো হিম্মত থাকা দরকার। আবু তালেব তো জান্নাতি না জাহান্নামি, ইমানদার না মুশরিক সবাই জানেন, কিন্তু সে আবু তালেব এক মুশরিক হয়ে চ্যালেঞ্জ করেছিল গোটা কুরাইশকে, সব কুরাইশ আমি যতদিন জীবিত আছি মুহাম্মাদকে মারা দূরের কথা, মুহাম্মাদের গায়ে টাচ করতে পারবি না, যদি মুহাম্মাদের কিছু করতে হয় হাত্তা ওয়াফাদা ফি তুরাবি দাফিনা, আগে মাটিতে আমার লাশ হতে হবে, আমার কবর রচিত হবে, আমার কবরের উপর তারা দিয়ে গিয়ে মুহাম্মাদের গা ছবি, এর আগ পর্যন্ত তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তা আবু তালেব যদি এই কথা বলতে পারে একজন মুশরিক হয়ে, একজন জাহান্নামী হয়ে, আর আমি কেন পারবো না? দুনিয়ার বাতিলের চোখে চোখ রেখে তাগুতি অপশক্তিকে চ্যালেঞ্জ করে এই কথা বলতে, শোন বাতিল যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, আমার কল্লা মাটিতে লুটিয়ে পড়তে পারে কিন্তু তোদের সামনে জীবনেও নত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে কোরবান করে দিয়ে, শুধু কোরবান যেন তেন কোরবান না, আহলে সুন্নাতুল জামাতে ওলামায়ে কেরামের মত হল আল্লাহ নবী শহীদ হয়েছেন, যেন তেন মৃত্যু না, আল্লাহ নবী শহীদ হয়েছেন। বলবেন কেন? কারণ সহি বুখারী খুলেন, আল্লাহ নবী আল্লাহর কাছে একটা মাত্র মৃত্যু চেয়ে নিয়েছেন। নবী জীবনে দোয়া করেননি, আল্লাহ নামাজে সেজদারত অবস্থায় মরণ দিও, আল্লাহ হজের তওয়াফ চলারত অবস্থায় মরণ দিও। নবী একটাই দোয়া করেছেন, আল্লাহ তোমার রাস্তায় শহীদি মরণ দিও, একবার না বারবার দিও, লাওয়াদিত্ত আন্নি উক্তালু ফি সাবিলিল্লাহ থুম্মা হিয়া থুম্মা উক্তাল থুম্মা হিয়া থুম্মা উক্তাল থুম্মা হিয়া থুম্মা উক্তাল। আমাকে বলেন নবীর জীবনে কোনো গুনাহ আছে? যদি গুনাহ না থাকে নবীর দোয়া কবুলের পথে কোনো বাধা আছে? আল্লাহ নবী দোয়া করবেন আর আল্লাহ সেই দোয়া ফিরাবেন, এটা হতে পারে? তা আল্লাহ নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ থেকে শাহাদত দান করেছেন। বলবেন কিভাবে? সপ্তম হিজরিতে খায়বার যুদ্ধের পরে এক ইহুদি মহিলা, এই ইহুদিরাই আল্লাহ নবীকে জাদু যে করেছে ও ইহুদি, বিষ যে খাইয়েছে সেও ইহুদি, গুপ্তহত্যা যারা করতে চেয়েছে তারাও ইহুদি, এমনকি ইহুদিদের বিরুদ্ধে চার চারটা যুদ্ধ নবীকে করতে হয়েছে, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, খায়বার, ইতিহাস পড়ে দেখেন তো। সেই খায়বার যুদ্ধের পর এক নারী আল্লাহ রসুলের খাবার সাথে বিষ মিশিয়ে দিয়েছে, ওই বিষ যখন খেয়েছেন শরীরে ঠিকই প্রবেশ করেছে, কিন্তু আপনারা জানেন রাখে আল্লাহ। আল্লাহ যেমনিভাবে ইব্রাহিম নবীর ক্ষেত্রে আগুনকে বলে দিয়েছিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। আল্লাহর কথা আগুনও শোনে, আল্লাহর কথা সবাই শোনে। কিয়ামতের দিন আমাদের হাত পা সবকিছু আল্লাহর সঙ্গে কথা বলবে, মানুষের মিথ্যা বলার সুযোগ নাই। মানুষ তখন অস্থির হয়ে নিজের চামড়াকে ধরে নিজে বলবে, কোরআনে আল্লাহ জানিয়েছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নিজের চামড়াকে বলবে কি রে আমার গায়ের অংশ হয়েতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কিভাবে, কেমনে পারলি আমার সঙ্গে এত বড় মিমোখারামি করতে? চামড়ার ভেতর থেকে জবাব আসবে, কালু আনতাকামাল্লাহ, আরে কি করবো রে বান্দা, আল্লাহ আজকে জবাব খুলে দিয়েছে, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছে। তা আল্লাহ সব পারেন কি না? সহিহ মুসলিমে হাদিস আছে, নবী বলেন আল্লাহ ইন্নি লা আরিফু হাজরাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবল আন উবাআথ ইন্নি লা আরিফুহু আল-আন। শোনো সাহাবীরা, আল্লাহর নামে কসম করে বলছি, আজও আমি মক্কার সেই পাথরটাকে ভালো করে চিনি, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত, পাথরে আবার সালাম দেয় কিভাবে? আর এটাই রবের কুদরত, এটাই নবীর মুজিজা। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে তো ফেললেন বিষ,
কিন্তু তখন মাত্র সপ্তম হিজরি, কোরআন পুরোটা নাজিল হয় নাই, ইসলামের সংবিধান তখনও পৌঁছানো শেষ হয় নাই, অথচ তিনি খাতামুন নবিয়িন, তারপরে আর কোন নবী নাই। তারপরে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে, তার নাম মুসাইলিমাকার দাবি হোক, তার নাম আসওয়াদ হানসি হোক, তার নাম তালিহাই হোক, তার নাম মুখতার সাকাফি হোক, আর তার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি হোক, উম্মত তাদেরকে নবী মানতে রাজি না, বরং উম্মত তাদেরকে দাজ্জাল বলে দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে, 30টা দাজ্জাল, যদি প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো তিনি যেহেতু সর্বশেষ নবী, তিনি যদি এখনই চলে যান, ইসলামকে বিজয়ী করবেন কে, পূর্ণ কোরআন পৌঁছাবেন কে, বাকি বিধানগুলো জমিনের মধ্যে এনে দিবে কে? মিশন তো কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বিষকে বলে দিলেন, বিষ শরীরে ঢুকেছিস ঠিক আছে, এখনই ক্রিয়া জাহির করিস না, তোকে দিয়ে আমার হাবিবের দোয়া কবুল করাবো, কিন্তু তার আগে মিশনও কমপ্লিট করাবো, আপাতত ভেতরে থাক, কিন্তু তোর ক্রিয়া জাহির করিস না। তো সপ্তম হিজরি গেল, অষ্টম হিজরি গেল, নবম হিজরি গেল, দশম হিজরি গেল, এগারোতম হিজরি আসলো, মহরম গেল, সফর গেল, রবিউল আউয়ালের এগারো দিন চলে গেল, এরপর বারোতম দিনে আল্লাহ বিশকে আদেশ দিয়ে দিলেন, বিশ এবার তুই আমার হাবিবের দিলের তামান্নাটা পূরণ কর, তার শাহাদাতের পথটা সুগম কর। বিশের প্রভাব ছড়িয়ে পড়লো, সেই বুখারীতে হাদিস আছে, আল্লাহ নবী এত কষ্ট হচ্ছিল, গলার একটা রক পর্যন্ত সেই বিশের প্রভাবে যন্ত্রণায় ছিঁড়ে গেল, অবশেষ আল্লাহ নবীকে আল্লাহ শহীদ বানিয়ে দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ শহীদ নবী হিসেবে কবুল করলেন। তা আমার নবী যদি মুজাহিদ নবী হতে পারেন, আমার নবী যদি শহীদ নবী হতে পারেন, সেই নবীর তো উম্মত আমরা, আমরা কেন গর্ব করে দুনিয়াকে বলতে পারবো না, আরে আমরা মুনাফিক না, আরে আমরা কাপুরুষ না, আমাদেরকে চিনিস নাই তোরা, আমরা মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত, আমরা শহীদ নবীর শহীদি তামান্না লালন করে উম্মত। তো হওয়া দরকার ছিল কি, বাস্তবে হলো কি? দরকার ছিল উম্মত শাহাদাতের তামান্নায় ঘুরে বেড়াবে। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করবেন না, আল্লাহ যাকে পছন্দ করেন কবুল করবেন, কিন্তু দিলে তামান্না থাকবে, কারণ দিলে তামান্না থাকলে কি হবে, নবী বলেন বিছানায়ও যদি মরে আল্লাহ তারা শহীদের সওয়াব দিয়ে দিবে। من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشي تو ایز ا مسلم আমাদের চেতনা তো এটা দরকার ছিল। হায় রে, আজ আমি দূর বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরের বাজারঘাট বাজারে পড়ে আছি, কিন্তু আল্লাহ তুমি যদি তৌফিক দিতা, তুমি যদি আমাকে সুযোগ করে দিতা, আমি শুধু আজ বাজারঘাটে পড়ে থাকতাম না, আমরা লক্ষ কোটি যুবক কাফুনের কাপড় গায়ে দিয়ে ফিলিস্তিনের বুকে চলে যেতাম, এই হুটিবাদীদেরকে যুদ্ধের পথ এসকো আছে কলায় গন্ধে বুঝিয়ে দিতাম, ওরা আমাদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে, আমাদের ভাইদেরকে বাবাদেরকে শহীদ করেছে, আর ওদেরকে কলায় গন্ধায় এমন উচিত শিক্ষা দিয়ে দিতাম, জীবনে আর কোনোদিন কোনো মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর হিম্মত করতো না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন নবী সৈনিক নিতেন, কাতারে এসে পায়ের গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথার আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন, কি হতো, দেখতে একটু বড় দেখা যেত। বড় দেখা গেলে কি হবে, আল্লাহ নবী যদি তাকে একটা সুযোগ করে দেয় ময়দানে যাওয়ার জন্য, জীবনটা কামিয়াব হয়ে যাবে। এমনকি এক বাচ্চা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে নিয়ে নেন না, ইয়া রাসূলুল্লাহ আমারে ফিরায় দেন না, মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি, আমাকে আল্লাহর ওয়াস্তে বাড়িতে ফিরায় দিয়েন। নবী বললেন, দেখো তুমি নাবালেগ, এটা যুদ্ধের ময়দান, খেলাধুলার ময়দান না, তোমাকে এখনই আমরা সুযোগ দিচ্ছি না, হ্যাঁ তুমি বড় হও, প্রাপ্তবয়স্ক হও, তোমার বলা লাগবে না, আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ, কিন্তু দিল তো মানে না, মন তো সয় না, যার অন্তরে যেটা জাজবা তাকে সেটা থেকে কিছুতেই ফিরিয়ে রাখা যায় না, যেমন নেশাখোরদেরকে মদের আড্ডাখানা থেকে ফেরানো যায় না, একইভাবে নামাজের প্রেমিকদেরকে দেখবেন রশিবাদিও তার থেকে নামাজ কাজা করানো যায় না। তো যে যার মহাব্বত পেয়েছে, আরে সে তো সেটার পিছনেই ছুটতে শুরু করেছে, এখন বলছে, আর রাসূলুল্লাহ
দেখতে আমি যদিও ছোট কিন্তু আমার শক্তি কিন্তু মাশাআল্লাহ। ওই যে আমার এলাকার ছেলেটাকে নিলেন ও প্রাপ্তবয়স্ক মানলাম, আমার চাইতে বড় এটা মানলাম, কিন্তু নবী একটা কুস্তি খেলার সুযোগ দেন না, দেখবেন ও আমার সঙ্গে বাহু বলে পারবে না। সবাই তো অবাকারে বাচ্চায় বলে কি ছোট মরিচের দিকে ঝাল বেশি। মানুষ ময়দান থেকে পালানোর জন্য কত চেষ্টা চালায়, যেমন মুনাফিকরাও। উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, রাস্তায় 300 জন হাওয়া, কিরে গেল কই, মুনাফিক পল্টি মেরে ভেগেছে। ওরা ভাবে ময়দানে গেলে মৌত তাড়াতাড়ি আসবে, মালাকুল মৌত কাছাকাছি এসে রেডি থাকবে, আর বাড়িতে থাকলে মালাকুল মৌত রোডঘাট চিনবে না, আসতে মনে হয় বড় লেট হয়ে যাবে, আর যদি নৌকার ফেরি না পায় মনে হয় 2-4 বছর এভাবে বেশি লম্বা হায়াত পেয়ে যাবে, এইরকম এক আজীব ধারণা। তো এখন সে কুস্তি করতে চাচ্ছে, নবী বলেন ঠিক হয় তাহলে লড়াই একটা হয়ে যাক। সাহাবির অবাক হয়ে দেখছে এখন কুস্তি করবে, এখন কুস্তির আগে তো একটু বুকটুক মিলিয়ে নেয় না, যে একটু পর তো ঘষে মেরে নাকটা ফাটায় দিব, আগে একটু বুকে জড়ায় নেই দোস্ত, ক্ষমা করে দিস। তো এখন একজন আরেকজনকে বুকে জড়িয়ে নিচ্ছে, এবার ছোটটা বড়টারে কানে কানে বলছে ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি তো শক্তিতে তোমার সঙ্গে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু দেখো আল্লাহর নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যারে কবুল করে তারে দ্বিতীয়বার রিজেক্ট করে না। তোর কপাল তো খুলে গেছে রে ভাই, একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করিস, নিজেকে ছোট করিস, তাহলে আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জান্নাতের সফরের সঙ্গী হব ইনশাআল্লাহ। তার এই জজবা দেখে বড় সাহাবের মনটাও গলে গেল, বলল ঠিক আছে আমি তাহলে ইচ্ছা করে হার মানবো, তবে কাউকে বুঝতে দিব না। লড়াই শুরু হলো, সবাই ভাবলো ছোটটা তার নিজের শক্তিতে বড়টারে পরাজিত করেছে, আসলে শক্তি টক্তি কিছু না, বড়টা তার ভাইকে জান্নাতের পথের পথিক হওয়ার সুযোগ করে দিয়েছে। আরে তাদের তামান্না তো ছিল এমন খেজুর খাচ্ছেন, পাশ থেকে হাদিস শুনিয়েছে আর এক সাহাবি, যে জান্নাতের খোঁজে তোমরা দেও না সেই জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে, আর যায় কোথায়, খেজুরগুলো নিয়ে জমিনে ছুঁড়ে ফেলেছে, এতগুলো খেজুর খাবো তারপর ময়দানে নামবো, আরে এত তর আমার হয় না, এত সবর আমার কাজ করে না। ওই যে ময়দানে নেমে গেল শাহাদাতের তামান্নায় আর ফিরল না, সেখানে আল্লাহ তারে কবুল করলো। আর এক আল্লাহর বান্দা সে সামনে আর এক সাহাবি পড়েছে, বলছে দ্রুত সরো আমার সামনে থেকে, আমি তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি। জীবনটাই যেন আলাদা। দেখেন না হামজা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল তার জিম্মায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, ফরজ গোসল করতে কয় মিনিট লাগে, ঘন্টা দূরের কথা, কয় মিনিট লাগে, কিন্তু এতটুকু পরিমাণ সহ্য হয় না যে আগে গোসল শেষ করব, এরপর নবীজির ডাকে সাড়া দিব, তারপর গিয়ে লড়াই দেওয়ানো হয়ে গিয়েছেন, মাথায় তখন অন্য চিন্তাই কাজ করে না, মানুষের কিছু হালত এমন হয় না মানে ডাইন বাম সামনে পেছনে আবেগের ঠেলায় আর খেয়াল করা যায় না, বরং যেদিকে ছোটে ছুটতেই থাকে, কি হবে না হবে পরে দেখা যাবে। কেউ যদি যান বাঁচানোর জন্য জীবনে দৌড়টোর দেওয়ার অভিজ্ঞতা থাকে, দেখবেন দৌড়াতে দৌড়াতে গাছের শিকড়ে লেগে পা হয়তো মচকে গেছে, খবরই নাই, দেখবেন ওই মচকা পা নিয়ে দৌড়াতে দৌড়াতে 1-2 কিলো কিভাবে কিভাবে চলে গেছেন, এবং গতি কি হয়তো মোটরসাইকেলও পারবে না আপনার সাথে। এরপর যাওয়ার পর যখন স্থির হবেন, ঝুঁকি কেটে যাবে, তখন দেখবেন কি রে পা নাড়াতে পারি না কেন রে, পায়ে কি হয়েছে, মানে সেন্স সবসময় স্বাভাবিকভাবে কাজ করে না। তো কি পরিমাণ মহাব্বত থাকলে জিহাদ শাহাদাতের ডাক আসতে দেরি, ফরজ গোসল জিম্মায় ওটার জন্য অপেক্ষা করতে দেরি না, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ময়দানে, আর ফিরে আসার তৌফিক হলো না। হ্যাঁ প্রসঙ্গক্রমে একটা কথা বলে দেই, কত রকম মানুষ আছে তো সমাজে এক একজন এক এক বাক্য বললে ভিন্ন মিনিং আবার বের করে। ধরেন একজন দাঁড়ায় এখন মাথার ভেতর তার কিলিবিলি করছে, আচ্ছা হামজালা রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদের ময়দানে গেলেন বুঝলাম, তো জিহাদের ময়দানে ডাক তো আর রাতে আসে নাই, দিনের বেলায় এসেছে, আর ফরজ গোসল তার কেন হবে, ফরজ গোসল হবে স্ত্রীর সাথে মেলামেশা করলে, মেলামেশা যদি তিনি রাতের বেলা করে থাকেন তাহলে ফজরের নামাজ কি তিনি পড়েন নাই, নাকি তিনি ঘুমিয়ে ঘুমিয়েই ফজর কাজা করে দিয়েছেন, এরপর ডাক এসেছে ময়দানে ছুটে বেরিয়েছেন। মানে মানুষের হলো এক কথা বললে ভিন্ন মিনিং বের করার একটা তবিয়ত থাকে, আর নিজের মতো একটা অর্থ বের করতে পারলে তাহলে আর কি লাগে, বলবে আমাদের মতো ফজর নামাজ কাজাকারী যারা আছে এদের জন্য তো বড় দলিল হয়ে যাবে তাহলে এটা। বাস্তবে ঘটনা আসলে এমন না, সেই রাতে স্ত্রীর সাথে মেলামেশা করেন নাই, তিনি মসজিদে নববীতে গিয়েছেন, নবীর পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজও পড়েছেন, নামাজ শেষে যখন ঘরে এসেছেন স্ত্রী একরকম পীড়াপিড়ি করেছেন তার সাথে মেলামেশা করার জন্য। ঘটনাটা হয়তো অদ্ভুত লাগে কিন্তু এর শেষটা দেখলে এর চাইতে আরও বেশি বিস্ময় আসে। যখন তিনি ময়দানে বেরিয়ে গিয়েছিলেন স্ত্রী তার সম্প্রদায়ের চারজনকে, একজন না চার চারজনকে সাক্ষী রেখেছেন, তোমরা গিয়ে নবীকে বলবা
আমার হানজালা যে শহীদ হবে তাকে যাতে গোসলের ব্যবস্থা করে, কারণ তার জিম্মায় ফরজ গোসল রয়ে গেছে। তো তখন তো যুদ্ধের টেনশন, কথা তো শুনেছে অতটা সিরিয়াস ভাবে নেয় নাই, কিন্তু পরে যখন দেখা গেল বাস্তবেই হানজালা শহীদ হয়েছে, আর নবী বললেন আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে, তখন সবার ভেতরে খটকা জাগলো, বুঝলাম শহীদ হয়েছে। আর নবীর কাছে ওহী আসে বিধায় নবীও জানলেন আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে, কিন্তু বউটার পেল কিভাবে যে হানজালা আজকের ময়দানে শহীদ হবে, যার জন্য আগ থেকেই চারজনকে অগ্রিম খবর জানিয়ে রেখেছে, ব্যাপারটা কি? এবার গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আসলে আপনি কিভাবে বুঝলেন, কিভাবে জানলেন যে আপনার স্বামী আর ফিরবে না জিহাদের ময়দান থেকে? তিনি বলেন আরে আমি স্বপ্নে দেখেছিলাম, রাতে স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, সেই দরজার ভেতর দিয়ে আমার স্বামী হানজালা ঢুকে পড়েছে, সে ঢোকা মাত্রই হাদিসের শব্দ ফাউতবিকাত, আসমানের দরজা আবার রুদ্ধ হয়ে গিয়েছে, লেগে গিয়েছে। এই স্বপ্ন দেখেই আমি বুঝে নিয়েছি রব্বুল আলামিন এর দ্বারা আমাকে ইঙ্গিত দিয়েছে আজই আমার স্বামীর ডাক পড়বে, সে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। আপনারা তো স্বপ্নে দেখেন না মনে হয়, বাদাঘাটের লোকেরা তো জীবনে স্বপ্নে দেখে না, নাকি দেখে? আল্লাহ নবীর একটা সুন্নতের ব্যাপারে কত গাফেল আমরা, দেখেন আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সাহাবিদের দিকে যে মুখ করে বসতেন, সাহাবিরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছেন নবীকে এসে শোনাতেন, আল্লাহ নবী সেগুলোর ব্যাখ্যা করে দিতেন। শুধু নবী না, আরো একাধিক সাহাবিও ছিলেন যারা স্বপ্নের ব্যাখ্যা জানতেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন। এখান থেকে কি মেসেজ পেলেন আপনি, যে স্বপ্নের মধ্যে আল্লাহ বিভিন্ন ইঙ্গিত দেয় বান্দাকে, তার করণীয়, তার বর্জনীয়, তার সতর্কবার্তা, তার আগামী দিনের বিভিন্ন সুসংবাদ। স্বপ্নে আমিও দেখি, স্বপ্নে আপনারাও দেখেন, কিন্তু আমরা এতটা গাফেল, আল্লাহ নবী সেই সুন্নাতকে মুর্দা বানিয়ে ফেলেছি। আমাদের গরজ নাই যারা স্বপ্নের ব্যাখ্যা জানে সে আলেমদের থেকে ব্যাখ্যা আনা, আর আল্লাহ মাফ করুক, আমাদের গরজ নাই ফজরের নামাজের পর নবীর অনুসরণে। কিছু কিছু জায়গায় আছে বাংলাদেশে, ব্যাপকভাবে নাই, যে একটু বসলাম, এবার উম্মতের মধ্যে যারা স্বপ্ন দেখেছে স্বপ্নের ব্যাখ্যা করে দিলাম, যার কারণে এই জাতি স্বপ্নের ব্যাপারে টোটাল গাফেল। অতএব স্বপ্নের মধ্যে আল্লাহ আমার আপনার জীবনের অনেক সংবাদ আমাদেরকে আগেই জানিয়ে দেন, যদি আগ থেকে জানতে পারতাম বহু বিপদাপদ থেকেও বাঁচতে পারতাম। কারণ হাদিসের মধ্যে আছে নবুয়াতের দরজা বন্ধ, স্বপ্নের দরজা খোলা। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ গায়েবের অনেক বিষয় বান্দাকে অবগত করবেন, বুশরা মিনাল্লাহ। স্বপ্নের তিন প্রকারের একটা প্রকারই হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বাহী স্বপ্ন। আমি প্রত্যেককে অনুরোধ রাখবো, এখানে এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আমি শ্রদ্ধার সাথে আদবের সাথে অনুরোধ রাখবো, আপনাদের মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাসূলের সুন্নতটাকে মসজিদে মসজিদে জিন্দা করেন, ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যার এরকম একটা আয়োজন রাখেন, এতে ইনশাআল্লাহ মানুষ স্বপ্নের ব্যাখ্যাও জানার জন্য আসবে, পাশাপাশি ফজরের নামাজে মুসল্লিও বাড়বে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি ফজরে পারি আর যখন পারি স্বপ্ন দেখেই বসে থাকবো না, বরং যেই স্বপ্নে আমি কোনো উল্লেখযোগ্য ইঙ্গিত আছে বলে মনে হবে, সব যদি একান্ত নাও পারি আমরা সেগুলো আলেম ওলামাদের সঙ্গে শেয়ার করব, তাদের থেকে ব্যাখ্যা জেনে নেব। আশা করো যে আল্লাহ জীবনের বড় বড় দুর্যোগ বড় বড় মুসিবত থেকেও আমাকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম ওটা বলে আলোচনা নিতে টানি, আপনাদের ধৈর্য হয়তো ফুরিয়ে যাবে, আর যে গরম আর এসিও নাই ধৈর্য ফুরিয়ে যাওয়া অস্বাভাবিকও না, না হলে আমার ধৈর্য আলহামদুলিল্লাহ কমতি নাই, আমরা যদি ফজর পর্যন্ত চলতে বলেন তো সমস্যা নেই, কারণ আমরা করতে করতে এগুলো অভ্যস্ত হয়ে গেছে। ডেইলি চার পাঁচটা মাহফিল যদি করা লাগে তাহলে চার পাঁচ ঘন্টা তো টানা বয়ান করার অভ্যাস এমনি আছে, তো এটা নতুন কিছু না। তবে একদিন আবার বেশি দিয়ে দিলে পরে আবার বলবে না এই হুজুরের বয়ানে বসা যাবে না, বসলে আর ছাড়তেই চায় না। তো যে প্রসঙ্গ টেনেছিলাম এটা বলে আলোচনা নিতে টানি, এই যে ইহুদিরা ধর্ম রক্ষার জন্য, ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বিজেপি আরএসএস নরেন্দ্র মোদীজিরা ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের জন্য লড়াই করছে, আমার সবচাইতে বড় অবাক লাগে কি জানেন, দুনিয়ার কাউকে দেখিনি তাদেরকে কখনো জঙ্গি বলে। যদি ধর্ম রক্ষার জন্য সন্ত্রাস করার নামে জঙ্গিবাদ হতো তাহলে কাশ্মীরে যা করা হলো এটাকে জঙ্গিবাদ বলা হলো না কেন? আরে যেই যে গুজরাটের মধ্যে যে দাঙ্গা হলো, এই যে অযোধ্যায় বাবরি মসজিদকে শহীদ করা হলো, এই যে আসামে রক্তের বন্যা বয়ে দেওয়া হলো, এই যে দিল্লিতে দাঙ্গা হলো, এগুলোকে জঙ্গিবাদ বলা হলো না কেন?